ইসলামপুর বিধানসভার অন্তর্গত মাটিকুঞ্জা এক গ্রাম পঞ্চায়েত দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করলেন ইসলামপুর বিধানসভার বিধায়ক চৌধুরী আব্দুল করিম সাহেব। মাটিকুঞ্জা হাইস্কুলে অনুষ্ঠিত এই দুয়ারে সরকারের কর্মসূচি পরিদর্শন করার পাশাপাশি তাদের সাথে সরকারি কথা বলেন এবং তাদের আদৌ কোনো এই ক্যাম্পে অসুবিধা বা সমস্যা হচ্ছে কি না তাও তিনি তাদের কাছ থেকে শোনেন। উল্লেখ্য, দুয়ারে সরকারের কর্মসূচি শুরু হওয়ার পর থেকেই নিজের বিধানসভায় এলাকার বিভিন্ন পঞ্চায়েতগুলিতে তিনি ধারাবাহিকভাবে পরিদর্শন করে চলেছেন। রাজ্য সরকারের এই কর্মসূচি যাতে সফল হয় তার জন্য তিনি প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন। চা বাগিচা শ্রমিকদের মধ্যে অনেকেই এমন আছেন যারা ভ্যাকসিন পাননি কিংবা ভিড়ের আতঙ্কে ভ্যাকসিন নিতে যাননি, আবার কেউ বা কাজ ছেড়ে ভ্যাকসিন নিতে যেতে পারেননি। সেই শ্রমিকদেরকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হলো সরকারিভাবে। চোপড়া ব্লক স্বাস্থ্য আধিকারিকদের সহযোগিতায় বুধবার চোপড়া গোপ টিএসএসটে ভ্যাকসিন নিল 200+ শ্রমিক। গোপ টিএসএসটে যে সমস্ত শ্রমিকরা কাজ করেন মূলত তাদেরকে নিয়েই ছিল এই ভ্যাকসিন প্রদান কর্মসূচি। চা বাগিচা কর্তৃপক্ষ এই প্রয়াসকে স্বাগত জানিয়েছে। ইস নিউজ, আমি অঙ্কিতা, সঙ্গে থাকুন। এখানে কি কর্মসূচি চলছে? এখানে আজকে ভ্যাকসিনের জন্য কর্মসূচি করা হয়েছে মালিক তরফ থেকে। এটা আমাদের লেবারের সুবিধার জন্য আর আমরা বাইরে গিয়ে যখন নিই তখন খুব হুড়াহুড়ি মারামারি, তো ওখানে আমরা দিতে পারি না, কাজ ছেড়ে যেতেই পারি না। তো মালিককে বলছি আমি, মালিক আমাদের জন্য ভ্যাকসিনের এটা সুবিধা হওয়ার জন্য আর কি করাইছে। কেমন লাগছে আজকে এই ভিড় থেকে বেঁচে আজকে এই জায়গায়? না, ভালো লাগছে। কি বলবেন মালিককে? মালিককে কি বলবো, মালিককে ধন্যবাদ দেব। কি নাম আপনার? জমিরুল ইসলাম, গ্রুপ টি স্টেট। আপনি কি কাজ করেন এখানে? বাগানেই কাজ করি, স্প্রিংয়ের কাজ করি। বলছি কি হচ্ছে এখানে? আমাদের ভ্যাকসিনের অভাবে অনেক জায়গায় যেতে পারিনি, চোপড়াই, দাসপুরাই, লালবাজার যায় যায় আমাদের কাজকর্মতে আমাদের মানে হেজা বিষয় হলো। তা হেজা করে আমি আমার মালিককে বললাম এখানে সাহায্য সহযোগ করে দিয়ে আমাদের এই এখানে ব্যবস্থা করলো আর কি, চোপড়া থেকে যে হোক আপনাদের সহযোগিতাই এখানে ভ্যাকসিন থাকে। অনেক সুবিধার জন্য হলো আমাদের, কার কোনো অসুবিধা হলো না, এখনও সবাই পাচ্ছি, এখনও হচ্ছে, আরও হবে, যেগুলো বাকি আছে। তো এই যে এই ধরনের যে ক্যাম্পগুলো করা হচ্ছে বিভিন্ন চা ফ্যাক্টরি বা বাগানগুলোতে, তাতে আপনাদের কি সুবিধা হচ্ছে? অনেক সুবিধা স্যার, অনেক সুবিধা, নাহলে এত অসুবিধা হচ্ছে না আমাদের। একটা হাজার বিশাল কত অসুবিধা আমাদের শ্রমিকদের। এখানে তো সেরকম ধরনের কোনো ভিড় লক্ষ্য করা যায়নি? অনেক ভিড় ছিল সকালে, আপনাদের আসেন নিতে হবে না। কতগুলো লোক এখানে এখন? আমাদের 190টা পার হয়ে গেছে, আবার হচ্ছে ধরনের পারে, আমার 250 উপরে লেবার আছে। এরা তো সব লেবার বা ইয়েই তো? হ্যাঁ, লেবারই সব বাগানে। হ্যাঁ, আপনার নাম? সাহাগান। কি বাগানে কাজ করেন? চা বাগানে কি পদে আছেন? যদি আমাদের কাজ করি মানে এখানে সিগারেটালি আমি আর কি। আপনাদের কি কর্মসূচি চলছে চা ফ্যাক্টরিতে? এটা টিকাকরণ কর্মসূচি চলছে। আমাদের এখানে প্রায় 200-250 লেবার আছে। হ্যাঁ, তো এরা আর কি বিভিন্ন জায়গায় যায় ঘোরাঘুরি করে ভ্যাকসিনের জন্য, তারপরে কোনো দিন কেউ পায়, কেউ আবার পায় না, সারাদিন নষ্ট হয় তাদের, যে হাজিরা সেটাও নষ্ট হয়। সেই জন্য আমরা বিএমও সাহেবকে প্রথমে অ্যাপ্রোচ করি যে যদি আমাদের এইখানে একটা টিকাকরণ কর্মসূচি করা যায়। তো বিএমও আমাদের বললেন যে আমাদের এখান থেকে তো হবে না, আমরা ডিএমও লেভেল থেকে করতে পারি। তারপরে সেখান থেকে ডিএমও সাহেব আমাদেরকে এই ব্যবস্থাটা করে দেয়। আমরা বিএমও এইচ সাহেব যিনি আছেন তাকে ধন্যবাদ জানাই যে এই মানে এতগুলো লোক যে উপকৃত হলো তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আজকে এখানে কতজনকে টিকাদান করা হবে? প্রায় মোটামুটি 200-250 জন হবে আর কি। অলরেডি প্রায় 190 জনের মতন হয়ে গেছে, 200-250 জনের মতন প্রোগ্রাম আছে। এটা কোন টি ফ্যাক্টরি? এটা গোপ টি এসছে। আপনার নাম? পিন্টু গোপ। Oh,
साहेब जी मारा, बालम जी मारा, जिरे में